নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বাদাম দিয়ে লাল শাক বানিয়ে আপনাদের দেখাবো। এটা ভাতের প্রথম পাতে দিলে খুব ভালো লাগে দেখতে, বাড়িতে নতুন অতিথি এলে বা বাড়িতে আপনারা ছুটির দিনে খেলে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাদাম দিয়ে লাল শাক বানাবো, তার জন্য লাগছে বাদাম, চিনে বাদাম নিয়েছি। এটা বড় চামচে, মানে টেবিল চামচে 1.5 চামচ মতন হবে, 1.5 কি 2 চামচ। আর 4-5টা বাদাম আমি এমনি গুঁড়ো করে ক্রাশ করে রেখে দিয়েছি। একটু 5 ফোড়ন আর লঙ্কা লাগবে, চিনি আর নুন সামান্য, আর সর্ষের তেলে আমি শাকটা করব। এই লাল শাকটা আমি কুচিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে কড়াইটা। আমি প্রথমে বাদামটা ভেজে নেব, তাই সর্ষের তেল দিচ্ছি, অল্প করে দিলাম। যেমন বাদাম ভাজার জন্য লাগবে সেরকম তেল নিয়ে নিলাম। একটু তেলটা গরম হলে আমি বাদামটা দিয়ে দেবো। একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে কড়াই যা তেল আছে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। আমি বাদাম যে 2টো ক্রাশ করা ছিল 4-5টা, সেই বাদাম ক্রাশটা দিয়ে দিলাম। এবারে শাকটা দেব, এরপরে দেখে আবার নুন দেবো, যদি কম হয়। জল বেরোবে এবার শাকটা, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে একদম ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবারে আমি আরেকটু নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দেবো। নিয়ে একটু জল দিয়ে দেবো, একটু সেদ্ধ হবে।
5 মিনিট ঢাকা থাকবে। এটা সিদ্ধ হয়ে গেলে পাঁচ মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখছি জলটা আছে এখনো, আর একটু হবে। একটু আমি চিনিটা দিয়ে দিচ্ছি, এক চা চামচের এক চামচ মতন চিনি দিলাম। আর আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো, আর একটু হবে, জলটা টেনে দেবে। আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দু মিনিট হয়ে গেছে, শাকটা আমার হয়ে গেল। এবারে আমি বাটিতে তুলে নেব, গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে, এবারে বাদাম ভাজাটা উপরে আমি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল বাদাম দিয়ে লাল শাক। এটা সবাই বানাবেন বাড়িতে, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।